আমরা তৃতীয় অধ্যায়ে আত্মকর্মসংস্থান শুরু করেছিলাম, তাই না? গত ক্লাসে আত্মকর্মসংস্থান কি সেটা ধারণা নিয়ে আলোচনা করেছে, তারপর সেখানে আমরা একটা উদাহরণ পেয়েছি হাফিজুর রহমান, আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম সালাম রায়তা, যেখানে তিনি করলা চাষের মাধ্যমে কি তার পরিবার তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তার পরিবারের কি জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন, তাই তো? মনে আছে গত ক্লাসে কি করেছিলাম? আচ্ছা, এবং এরপর আমরা আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, কেন আত্মকর্মসংস্থান প্রয়োজন, ঠিক আছে, আমাদের দেশে বা আমাদের মানে অর্থনৈতিক যে পরিস্থিতি, ঠিক আছে, সামাজিক ভাবে যে আমাদের যে অবস্থান, সেখানে কেন আত্মকর্মসংস্থান প্রয়োজন, সেখানে একজন নারী উদ্যোক্তা সানজিদে ইসলাম, তিনি কি ফুলের চাষের মাধ্যমে তার জেলায় সেরা নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পান, তখন তার ভাষ্য মধ্যে বা তার কথনের মাধ্যমে আমরা জানতে পাই আত্মকর্মসংস্থান কেন প্রয়োজন, তিনি আমাদেরকে বলেছেন, ঠিক আছে। সেখানে প্রথমে শুরু হয়েছে কি কর্মসংস্থান প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, একটা হলো আত্মকর্মসংস্থান এবং অন্যটি হলো ব্যবসা। আচ্ছা, তো এখানে মোটামুটি কয়েকটা পয়েন্ট আমরা পড়ে ফেলেছি, তো আমরা কি একদম শুরু থেকে শুরু করবো নাকি যে পর্যন্ত পড়া হয়ে গেছে তারপর থেকে শুরু করবো, কি করবো বলো? মিস তারপর থেকে শুরু করেন। আচ্ছা, তো এরপরে যেটা বলেছে যে কর্মসংস্থানের প্রধান উৎস হলো সরকারি বেসরকারি চাকরি প্রতিষ্ঠান, হ্যাঁ, যে প্রতিষ্ঠানগুলো থেকে কিনা মানুষ চাকরি করে, তো ওই সকল প্রতিষ্ঠান কি পর্যাপ্ত না, আমাদের দেশে জনসংখ্যা যেরকম ভাবে বাড়তেছে বা যেরকম যতটা বেশি সেখানে কি মানে কর্মসংস্থান, হ্যাঁ, চাকরির চাহিদা অনেক বেশি, সে অনুপাতে চাকরি তৈরি করা ওই সকল প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না, তো এর ক্ষেত্রে এই ব্যাপার মানে এই পরিস্থিতিতে কি করা যেতে পারে, আত্মকর্মসংস্থান একটা মানে কি উপায়, হ্যাঁ, কর্মসংস্থান সৃষ্টির উপায় হিসেবে বিবেচিত হতে পারে। আচ্ছা, আবার অন্যান্য পেশায় যেমন যারা চাকরি করে, ঠিক আছে, তাদের আয় মাসিক গুলি বা বাৎসরিক গুলি সেটা কি আয়টা কিন্তু লিমিটেড, একটা নির্দিষ্ট সংখ্যা, এর বেশি হয় না, ঠিক আছে, তো কিন্তু তুমি যদি নিজে একটা নিজেই নিজের জন্য কিছু একটা করো, হ্যাঁ, আত্মকর্মসংস্থানমূলক ব্যবসার প্রতিষ্ঠান যদি দাও, তো সেক্ষেত্রে কি হবে তোমার আয় প্রথম দিকে অল্প থাকলেও পরে বৃদ্ধি পাবে। আচ্ছা, বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আওতা কিভাবে বৃদ্ধি পেয়েছে এটা আমরা যদি দেখতে চাই, তাহলে এই যে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থান উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র, হ্যাঁ, যেই ক্ষেত্রগুলোতে আমরা আত্মকর্মসংস্থান করতে পারি সৃষ্টি করতে পারি সেই ক্ষেত্রগুলো এখানে বলা আছে, এখানে অনেকগুলো সোর্সের কথা বলা আছে যে যেখানে আমরা কিনা সেলফ এমপ্লয়মেন্ট করতে পারি, ঠিক আছে, দেখছো কতগুলো সেক্টর আছে, কত দিক আছে দেখতে পাচ্ছি, যেমন তুমি যদি তাদের এখন মানে ওই যে তাঁতের থ্রি পিস, তাঁতের শাড়ি, এগুলো যদি কেউ তৈরি করে সেটাও হইতে পারে, মৃৎশিল্প, মৃৎশিল্প বলতে যে শুধু মাটির হাড়ি পাতেন তা কিন্তু না, বিভিন্ন ধরনের শো পিস আছে, বাট এখন আবার খুব চলতেছে কি মাটির তৈরি ওই চায়ের কাপ, হ্যাঁ, প্লেট খুব সুন্দর দেখা যায়, মানুষ অনেক সক্করি ইউজ করে, তারপর বাঁশজাত দ্রব্য প্রস্তুত করেন, টেইলারিং এর কাজ, তারপর মাছের জাল তৈরি, তারপর গোল আলুর ময়দা তৈরি, কি করে আমরা চিপস খাই, ঠিক আছে, পটেটো চিপস বা আরো স্ন্যাক্স জাতীয় খাবার গুলো খাই, সেখানে কি ইউজ করে গোল আলুর যে ময়দাটা, পটেটো স্টার্চ, ওইটা তৈরি করতে পারে, যে কেউ তৈরি করতে পারে, তারপর কলার চিপস তৈরি, আলুর চিপস তৈরি, তারপর সেরিকালচার রেশম তৈরি, তারপর বেকারি আটা ময়দা প্রস্তুত, তারপর সুতা কাটা, প্লাস্টিকের দ্রব্যাদি, দেখতে পাচ্ছি কত ক্ষেত্র আছে, সেটাই তো, এটাই বলা হচ্ছে যে বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা, ঠিক আছে, আত্মকর্মসংস্থান হিসেবে আমরা যেটা গ্রহণ করতে পারি সেটা আওতা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক অনেক নতুন সেক্টর আবিষ্কার হচ্ছে, আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থান নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আগে মানুষ হয়তো এটাকে একটা
সম্মানিত কাজ, হ্যাঁ সম্মানের কাজ বা গুরুত্বপূর্ণ কিছু মনে করতো, বলতেও লজ্জা পেত যে আমি এই কাজটা করি। বাট এখন কিন্তু সেটা না, সে হয়তো অনেক শিক্ষিত হইতে পারে, উচ্চশিক্ষা গ্রহণ করেও এই ক্ষেত্রে ওই কাজটার ব্যাপারে সে কি করতেছে হয়তো খুব নলেজ আছে, শুরু করছে, এবং এইটাতে কি লজ্জা পাওয়ার কিছু নেই, মানুষও তাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। আত্মকর্মসংস্থার সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তার অর্থ সংস্থান করাও অনেকটা সহজ। হ্যাঁ দেখো, আত্মকর্মসংস্থানের এই ব্যাপারটা সবচেয়ে মানে আকর্ষণীয় যে তুমি যেই কাজটা খুব ভালো জানো, ঠিক আছে, যেই কাজে তোমার দক্ষতা আছে, যেমন তুমি খুব ভালো কি করতে পারো, স্ন্যাক্স তৈরি করতে পারো, তো তুমি কি ওইটা নিয়ে শুরু করতে পারো। এখানে তোমার মূল মানে সবচেয়ে প্রাইম জিনিসটা কি, তোমার মূল ইনভেস্টমেন্টটা কি, তুমি তোমার নিজের যে স্কিলটা আছে, দক্ষতাটা আছে বা অভিজ্ঞতাটা আছে, যে কাজটা তুমি খুব ভালো পারো, হ্যাঁ সেটাই তুমি ইনভেস্ট করতেছো। তো যখন তোমার এই ধরনের কাজগুলোতে তোমার নিজের স্কিলটা যখন মেইন থাকবে, তখন কিন্তু তোমার যে যন্ত্রপাতি বা কাঁচামাল সেটা কিন্তু মানে খুব বেশি দামি হয়ে যায়, অনেক বেশি টাকা পয়সা লাগবে সেটা কিন্তু না, তাই না? কারণ আমরা যদি বিভিন্ন রকমের ছোটখাটো যে উদ্যোক্তাদের দিকে তাকাই বা দেখতে চাই, তখন কিন্তু দেখো তারা খুব অল্প টাকা পয়সা নিয়ে শুরু করছে, বাট শুরুর ক্ষেত্রে তাদের মূল মানে একদম কি বলা যায় মূল যে মূলধন বলতে বা প্রাইম ইনভেস্টমেন্ট বলতে যেটা বোঝায় সেটা ছিল তার নিজের অভিজ্ঞতা বা দক্ষতা। আচ্ছা, আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা, আর এই ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সেহেতু আলাদা খরচ হয় না। হ্যাঁ দেখো, যখন কেউ আত্মকর্মসংস্থান শুরু করে তখন কি সে প্রাথমিকভাবে হয়তো তার নিজের যে বাড়ি আছে বাসায় বসে সে কাজটা করতেছে, বা তার যে বাড়ির পাশে যে জমি বা নিজের বাবার যে জমি আছে, হ্যাঁ তো সেখানে সে শুরু করে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে যে তার জমি বা দালান কোঠা বা কারখানা হিসেবে কিন্তু তার কিন্তু ওই রকম ইনভেস্টমেন্ট করার প্রয়োজন পড়ে না। আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। আচ্ছা, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তুমি যদি একদম কোনো কাজ মানে প্রোডাক্টিভ কোনো কাজ, ঠিক আছে, যে কাজটাতে কোনো ভালো ফলাফল আসছে বা যে কাজটাতে তুমি নিজে উপকৃত হচ্ছ বা যার জন্য করছো সে উপকৃত হচ্ছে, এরকম কোনো কাজ না করে তুমি যদি এইভাবে বেকার বসে থাকো, তোমার মাথায় কিন্তু অনেক আজে বাজে হাবি জাবি চিন্তা ভাবনা আসবে। আমরা মানুষ, আমাদের সাইকোলজি এরকম, ঠিক আছে, আমরা যদি কোনো প্রোডাক্টিভ কাজ ভালো কাজ না করি আমাদের ব্রেন কিন্তু কখনো চুপচাপ বসে থাকতে পারবে না বা থাকেও না, সম্ভব না, তুমি কখনো চেষ্টা করলেও রাখতে পারবে না, তোমার ব্রেন সারাক্ষণ কিছু না কিছু করবে। তো তুমি যদি এটা যদি ভালো কিছু করতে না দাও, এ কি করবে, নিজে নিজে হাবি জাবি জিনিস খুঁজে বের করবে, ঠিক আছে। সো দেখো, যখন এই যে যারা তরুণ সমাজ চাকরি তো ওই রকম ভাবে কি বলে সেক্টর গুলো হচ্ছে না, মানে চাকরি তো ওইভাবে দেওয়া তাদের সম্ভব হচ্ছে না, তো তারা কি বেকার বসে আছে বা বেকার থাকছে। তো যখন বেকার থাকতেছে তখন কি তাদের মাথা আজে বাজে হাবি জাবি চিন্তা ভাবনা করে আসে, তাছাড়া তাদের যে কি আছে, টাকা পয়সার প্রয়োজনও তো আছে। তো তখন কি করে, তারা হয়তো ওই টাকা পয়সা তাদের যে ফিনান্সিয়াল নিড আছে সেটা ফুলফিল করার কোনো ভালো কোনো সোর্স না দেখে তারা কি খারাপ পথে চলে যায়, হয়তো চুরি ছিনতাই, হ্যাঁ, বা চাঁদাবাজি, এরকম টাইপের কাজগুলোতে সে চলে যায়, বা মানুষের টাকা পয়সা কিভাবে প্রতারণা করা যায় করে নেওয়া যায় এই সকল চিন্তা ভাবনা করে। বাট তো তারা যদি এরকম কোথাও মানে কোনো কাজ যদি দক্ষতা অর্জন করে, কাজের ক্ষেত্রে যদি তাদের যদি ট্রেনিং দেওয়া যায় বা কাজের সম্পর্কে তাদের যদি দক্ষ করা যায়, তখন কিন্তু তারা খুব অল্প পুঁজি নিয়ে, পুঁজিটা যে নিজের হইতে পারে তা না, তারা কিন্তু চাইলে কিন্তু ঋণ নিয়ে, হ্যাঁ খুব অল্প টাকা পয়সা ঋণ নিয়ে কি করতে পারবে, নিজের জন্য কিছু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, এবং এর মাধ্যমে কি সমাজ এবং দেশ দুইটাই উন্নত হবে বা উন্নয়নে তারাও অবদান রাখতে পারবে। বাংলাদেশের জনসংখ্যা বেশি হয়, এখানে মজুরি অনেক কম, আবার আমাদের দেশে মৌসুমি বেকারত্বের সমস্যা প্রকট, এই সকল সমস্যার সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আচ্ছা, আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, ঠিক আছে, এবং এখানে কি জনসংখ্যা বেশি হয়, মজুরি অনেক কম, একই ধরনের কাজ আমাদের দেশে মানুষও করে, আবার মনে করে যে বাইরের দেশে মানুষ যেখানে জনসংখ্যা কম, ঠিক আছে, সেখানে হয়তো টাকা পয়সা বেশি, তারা হয়তো শিল্প উন্নত দেশ, তো একই কাজের জন্য তাদের কিন্তু অনেক বেশি পে করা হয়, আমাদের দেশে শ্রমিক বা লেবার
দেরকে যতটুকু পে করা হয় তার তুলনায়, ঠিক আছে? আবার দেখো আমাদের অর্থনীতি কি নির্ভর বলতো? কিসের উপর আমাদের অর্থনীতি মূলত সচল আছে কে বলতে পারবে? নুরজাহান শুনতে পাচ্ছো? জিনিস, হ্যাঁ বলতো, আমাদের অর্থনীতি কি নির্ভর? কৃষি নির্ভর। এক্স্যাক্টলি, প্রথম অধ্যায়ে আমরা কিন্তু এটা পড়েছি, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। আর কৃষি কাজগুলো কি সারা বছর হয়? সব ধরনের ফসল কি সারা বছর আমরা তৈরি করতে পারি? না, কিছু কিছু ফসল দেখা যায় যে 6 মাস তৈরি হচ্ছে, কোনোটা 3 মাস হচ্ছে, কোনোটা হয়তো 9 মাস হচ্ছে, ঠিক আছে? বাকি যে সময়গুলো, এই সময়গুলো এই ফসল তৈরির কাজে যারা নিয়োজিত বা যারা এই ধরনের ফসলগুলো তৈরি করে তারা কিন্তু কি থাকে? বেকার বসে থাকে, ঠিক আছে? তো এই যে মৌসুমি বেকারত্ব, যে একটা মৌসুম চলে আসে, যেমন বর্ষার সময় কি করে বেশিরভাগ মানে যারা ধান তৈরি, ঠিক আছে, ধান তৈরি বা আরো কিছু ফসল আছে সেগুলো যারা আবাদ করে তারা কি বসে থাকে। এখন তারা আবার কি করে, যদি দেখা যায় যে খুবই অভাবে থাকে, তখন আবার তারা কি করে শহর এলাকায় চলে আসে, ঢাকায় চলে আসে, হয়তো রিক্সা চালাতে চলে আসে বা রাজমিস্ত্রির কাজে চলে আসে। তো এই যে দেখো জনসংখ্যা বেশি হয়, মজুরিও যেমন তারা কম পাচ্ছে, আবার বিভিন্ন কৃষি নির্ভর আমাদের অর্থনীতি হওয়ার কারণে বিভিন্ন মৌসুমে কি বেকার মানুষ বসে থাকে। তো এই যে সময়টা তারা বেকার বসে আছে, 6 মাস বলো 3 মাস বলো, তো এই সময়টা যদি তারা যদি অন্য কিছু করে, আত্মকর্মসংস্থানে আমরা যে ক্ষেত্রগুলো দেখলাম, ঠিক আছে, সেগুলোতে যদি তারা নিয়োজিত থাকে, তাহলে কি তাদের যেমন ফিনান্সিয়ালি কি সলভেন্ট আসবে, তেমন আমাদের অর্থনীতিও কি উন্নত হবে। আচ্ছা, আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যায়। এই যে একটু আগে যেটা বললাম সেটাই এখানে বলে ফেলছে, যে যারা ওই যে মৌসুমে বেকার আছে বা যারা হয়তো মৌসুম না এমনি বেকার আছে, ঠিক আছে, কি করবে জানে না, কোনো কাজ টাজ খুঁজে পাচ্ছে না, গ্রামে কিন্তু চাকরির মানে সোর্স, ঠিক আছে, উচ্চ তেমন একটা বেশি নাই, ঠিক আছে, গ্রাম গ্রামে গ্রাম অঞ্চলে কিন্তু তেমন শিল্প কারখানাও হয় না, মানুষ ওইভাবে চাকরির ব্যবস্থাও করতে পারে না, তো কি করে আলটিমেটলি সব ঢাকায় চলে আসে, শহরে চলে আসে, কারণ ওইখানে কি আছে, বিভিন্ন কারখানা আছে, হ্যাঁ, কাজের সুযোগ সুবিধা আছে, বিল্ডিং তৈরি হচ্ছে, ওইখানে রাজমিস্ত্রির কাজও করতে পারবে। তো এই সকল কারণে কি সব মানুষ যদি ঢাকায় চলে আসে, তাহলে ঢাকার অবস্থা কি ভয়ঙ্কর হয়ে যাবে না? বুঝতে পারছো জিনিস? হ্যাঁ, তো এই যে আমরা যদি যে মানুষগুলো যেখানে আছে, যে এলাকায় থাকুক বা গ্রামাঞ্চল যেখানেই থাকুক, সেখানেই যদি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় বা তারা যদি নিজেরা করতে পারে, তো সেক্ষেত্রে তো তারা তো ওইখানে ইনকাম করতে পারে, তো কে কষ্ট করে ঢাকা শহরে এসে মানবেতর জীবনযাপন করবে বলো? কেউ করবে না, ঠিক আছে? তো আমরা যদি এই আত্মকর্মসংস্থানের ব্যাপারটা যদি অনেক বেশি ব্যাপকভাবে ছড়াতে পারি বা সবার মধ্যে যদি এইরকম একটা টেন্ডেন্সি তৈরি করতে পারি যে নিজে নিজের কিছু জন্য কিছু একটা করবো, হ্যাঁ, তাহলে কি যেমন শহরমুখী যে এই যে জনস্রোত এটাও যেমন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক তেমন ভাবে গ্রাম অঞ্চলগুলো অর্থনীতির দিক দিয়ে উন্নত হবে। আচ্ছা, আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করবে। আচ্ছা, তুমি যখন নিজে মানে এটা অনেকটা মনে করো যে সেলফ টিম এবং হলো সেলফ মোটিভেশনের একটা ব্যাপার, যখন তুমি নিজের জন্য নিজে কিছু করছো, ঠিক আছে, তুমি অন্য মানুষের উপর নির্ভর না, তোমার নিজের কাজের উপর, নিজের দক্ষতার উপর, নিজের স্কিলের উপর, হ্যাঁ, তোমার যখন একটা কনফিডেন্স আসবে, তখন কিন্তু তোমার নিজেকে যেমন নিজে সম্মান করবা, তেমন তোমার আশেপাশে মানুষ এবং একই সাথে তোমার দেশ, ঠিক আছে, তার প্রতিও কিন্তু তোমার একটা ভালো লাগা, যেটাকে কিনা আমরা দেশ প্রেম বলি, হ্যাঁ, সম্মানের একটা কাজ করবে। তাছাড়া যখন তুমি কোনো কিছু করছো যেটাতে কিনা তুমি নিজে উপকৃত হচ্ছ, মানুষ উপকৃত হচ্ছে, তখন কিন্তু তোমার মধ্যে ভালো কাজ করার একটা উৎসাহ আসবে, ঠিক আছে, কোন কাজটা করলে মানুষের উপকার হবে, কোন কাজটা করলে আমি উপকৃত হব এবং একই সাথে সবাই উপকৃত হবে, সেই সকল কাজে কি মানুষ আরো বেশি উৎসাহিত বা মোটিভেটেড হবে। বুঝতে পারছি? আচ্ছা, আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়, এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে। হ্যাঁ, আত্মকর্মসংস্থান করার জন্য বা এই ধরনের কর্মসংস্থানে নিয়োজিত হইতে হলে যে তোমাকে যে একটা লিমিটেড এজে যাইতে হবে বা ওই এজের মানে থাকতে হবে তা কিন্তু না, তুমি এখন এখন কি
নূরজাহান, আফিফা, রাকা, ঠিক আছে, তোমরা কি অনেক ছোট না? বয়স কত হবে? 14-15? তো এখন কি তোমাদের কি সাহস হয় যে নিজে নিজে কিছু একটা করে ফেলবো? হ্যাঁ, সাহস কিন্তু হয় না, বাট এখনো কিন্তু তোমরা করতে পারবে, বুঝছো? কারণ এই যে দেখো তোমাদের, হ্যাঁ তোমাদের কারো কথা আমি জানি না, বাট আমার তোমাদের কলেজ লেভেলে আপুরা আছে না, আমি কয়েকজন আপুকে জানি, ওরা কিন্তু এখনই বিজনেস করতেছে, বুঝছো? ওদের কথা শুনলে আমার এখন ভালো লাগে যে ওই আপুগুলো এখন বিভিন্ন ভাবে নিজের জন্য বিজনেস শুরু করে দিছে, এবং ওরা অনেকদিন ধরে করতেছে। মাত্র মানে একজনের সাথে আমি কথা বলছি, ও যখন মানে ক্লাস টেনে, বুঝছো, তখনই কিন্তু শুরু করছিল, বুঝছো? সো দেখো এই যে ওই আপুটার জন্য কি নির্দিষ্ট কোনো বয়স লাগছে চাকরি করার জন্য? কি আমাদের মানে আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের যদি চাকরি করতে হয় আমাদের কমপক্ষে অনার্স পাস তো করতে হবে, মাস্টার্স পাস করতে হবে, মাস্টার্স না করি বাট অনার্সটা তো পাস করতে হবে। বাট এই যে যে আপুগুলো বিজনেস করতেছে, হ্যাঁ ওদেরকেও কিন্তু বলা হয় কি বলা যেতে পারে আমরা, সেলফ এমপ্লয়েড। হ্যাঁ, ওরা আত্মকর্মসংস্থান শুরু করছে, সো ওদের জন্য কিন্তু বয়স ফ্যাক্টর ছিল না, ওদের বয়সের দরকার হয়নি, এবং ওরা যে এত ছোট বয়সে শুরু করছে, বা আজকে যদি তুমিও কিছু একটা নিজের জন্য শুরু করো তো সেই ক্ষেত্রে কিন্তু কেউ তোমাকে বাধা দিতে পারবে না, বুঝতে পারছো? কারণ এই ক্ষেত্রে কি তোমার দক্ষতাটাই মেন, তুমি কি কোন কাজটা করতে চাচ্ছো এবং সেটা সম্পর্কে তুমি কতটা জানো, তুমি যদি খুব ভালো জানো এবং সেই কাজটা যদি তুমি করতে পারো তো এই ক্ষেত্রে বাধা দেওয়ার কিচ্ছু নাই, বরং সব যেই শুনবে সে কি অ্যাপ্রিসিয়েট করবে, ঠিক আছে? আবার দেখো কেউ যদি খুব বয়স হয়ে গেছে, এতদিন হয়তো সে একটা কারখানায় কিছু একটা তৈরির কাজ করতো, ঠিক আছে, এখন সেই কারখানাটাতে সে বয়স হয়ে গেছে, এখন আর চাকরি করতে চাচ্ছে না বা করতে পারছে না, তো এখন যদি সে যেটা কারখানায় তৈরি করতো সেটা যদি সে তার নিজের বাসায় বসে তৈরি করে এবং সেটা বিক্রি করে, সেটাও কিন্তু কোনো সমস্যা নাই। অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রেও নিজের জন্য নিজে নিজে কিছু করার করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো ফ্যাক্টর না, বাট চাকরির ক্ষেত্রে বয়স খুবই বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, সানজিদা ইসলামের এই আলোচনা থেকে আত্মকর্মসংস্থানে কোন কোন গুরুত্ব তুমি অনুধাবন করতে পেরেছো, এছাড়াও আর যেসব কারণে আত্মকর্মসংস্থান গুরুত্ব বলে তোমার মনে হয় তা থেকে 5টি কারণ নিম্নে লিখো। আচ্ছা, কেন আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেটা তুমি সানজিদা ইসলামের কথাবার্তা থেকে কতটা বুঝতে পেরেছো এবং তোমার কাছে কেন মনে হয় গুরুত্বপূর্ণ, সেই রকম 5টা কারণ লিখে বলছো। আচ্ছা, তোমরা 5 জন আছো, অ্যাটেন্ডেন্সটা মাত্র 3 জন দিয়েছো, বাকি 2 জন দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এইটা আমার পড়া লাগবে না, তোমরা নিজেরাই পড়তে পারবা, কারণ এটা যদি তোমরা নিজেরা পড়ো তাহলে তোমাদের মাথায় অনেক আইডিয়া আসবে। কি আত্মকর্মসংস্থানের জন্য উপযুক্ত এবং লাভজনক যে ক্ষেত্রগুলো, ঠিক আছে, এই ক্ষেত্রগুলোতে যদি আমরা যাই বা এই ক্ষেত্রে যদি আমাদের যদি নলেজ থাকে, স্কিল থাকে, তাহলে কিন্তু আমরা আত্মকর্মসংস্থান শুরু করতে পারি। যেমন অনেকেই কি করে, খুব ভালো পিঠা তৈরি করে, তারপর দেখো শীতকালীন সময় কিন্তু আমরা দেখি না যে রাস্তার বিভিন্ন জায়গায় অনেক আঙ্কেল বা আন্টিরা পিঠা তৈরি করে, আমরা কিন্তু দেখা এখন কিন্তু খুব কমই আমরা বাসায় পিঠা তৈরি করে খাই, ইচ্ছা হলে আমরা কিন্তু ওই আঙ্কেল বা আন্টিদের থেকে পিঠা কিনে নিয়ে আসি, ঠিক আছে? তারপর দেখো ওই যে ছাতা মেরামত, এটা তো খুবই পুরনো জিনিস। তারপর রাবারের দ্রব্য ও বল তৈরি, মাখন তৈরি, বল পেন ও কলম তৈরি, তারপর মাছ শুকানো, গৃহস্থালী দ্রব্যাদি তৈরি, সুতা কাটা, ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত, গেঞ্জি তৈরি, কাঁচের তৈজসপত্র তৈরি। আচ্ছা, তো এই সব কয়টাই কি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র। এগুলোতে কি লাগে, এগুলো হলো মূলত দক্ষতা নির্ভর কাজ, বুঝছো? এগুলোতে তোমার যে অনেক ভারী ভারী মেশিন বা অনেক বড় আকারে তৈরি করতে হবে সেগুলো কিন্তু না, এই কাজগুলো খুব ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করা যায়, তুমি একা একাই শুরু করতে পারবা, পরবর্তীতে হয়তো 2-3 জন মানুষ বা 10-12 জন মানুষ নিতে পারবা যদি তোমার ব্যবসাটা লাভজনক হয়, এবং সেটা তুমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে বড় করতে পারবে, ঠিক আছে? এর জন্য এগুলো বলা যায় লাভজনক বা উপযুক্ত ক্ষেত্র। আচ্ছা, এগুলো দেখতে পারো, একটা কর্মপত্র আছে, উপরে উল্লেখিত ক্ষেত্র থেকে তোমার পছন্দের 10টি ক্ষেত্র ক্রম অনুযায়ী উল্লেখ করো। আচ্ছা, এখানে 10টা ক্ষেত্র, উপরে অনেকগুলো আছে, কমপক্ষে মানে 30টার মতো, আরো বেশি হতে পারে, তো ওইখান থেকে কোন 10টা তোমার ভালো লাগছে সেই 10টা তুমি লিখবা। স্বনিয়োজিত পেশায় গ্রহণের পূর্বে লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়া
আচ্ছা আচ্ছা আমাদের মনে আছে আমরা তো একটা অধ্যায় পড়ছিলাম অষ্টম অধ্যায়, ব্যবসা প্রতিষ্ঠান এর ব্যবস্থাপনা, কারো মনে আছে? রায়তা, তামান্না, জিমিস মনে নাই? আচ্ছা সুমাইয়ার মনে নাই, রায়তার মনে আছে। আচ্ছা ওই অধ্যায় আমরা আসলে কি পড়ছিলাম, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার, যার মনে আছে সে একটু শেয়ার করতে পারো। কারো কিছু মনে নাই? আচ্ছা ওই অধ্যায় আমরা মূলত একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, হ্যাঁ, সেখানে আমরা ওই প্রতিষ্ঠানের কাজগুলোকে কিভাবে ব্যবস্থাপনা করবো। একটা প্রতিষ্ঠানের তো একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, সেটা মুনাফা নির্ভর হইতে পারে অথবা অমুনাফা ভোগী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হইতে পারে, ঠিক আছে। তো সেই প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, ম্যানেজমেন্ট হবে, তো সেটা নিয়েই বা আমরা কিভাবে করতে পারি। কারণ এখন তো আমরা মনে করো যে ব্যবসা নিয়ে পড়াশোনা করতেছি এবং আমরা ধারণা করতেছি যে এক সময় আমরা কি নিজের একটা ব্যবসা করব অথবা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হব, ঠিক আছে। ওই ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ব্যবস্থাপনা করা হবে বা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে সেই কাজ আমরা কি করব, তো সেই ক্ষেত্রে আমরা মূলত ব্যবস্থাপনার 7টা কাজ দেখতে পাই। শুরুটা হয় কি দিয়ে? পরিকল্পনা দিয়ে, ঠিক আছে। তো ওইখানে পরিকল্পনা দিয়ে দেখো, তুমি যদি এইখানে একটা আত্মকর্মসংস্থান মূলক কিছু একটু করতে চাও, সেখানে তো নিজের জন্যই নিজে কিছু একটু করছো, তো তুমি নিজে কিভাবে করবা, কি করবা, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার ব্যবস্থাপনাটা চলে আসে। তোমার কি করতে হবে, প্রথমে পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা করতে হবে, সেই লক্ষ্যটা কিভাবে অর্জন করবা। বুঝতে পারছো আমার কথা? না খুব কঠিন লাগতেছে? কঠিন লাগলে বলতে পারো, আমি অন্যভাবে বোঝাবো। নো মিস। আচ্ছা তুমি যদি নিজের জন্য কিছু একটা করো, সেক্ষেত্রে তোমার কি একটা লক্ষ্য থাকবে, এখন সেই লক্ষ্যটা কিভাবে তুমি অর্জন করবা, ঠিক আছে, বা সেই লক্ষ্যটা তুমি কেন নির্ধারণ করতেছো, কেন তুমি এটা চাচ্ছ, কিভাবে তুমি এটা করতে চাচ্ছ, বা এটা করলে তোমার কি হবে, তো সেটা যেন তুমি যদি একদম স্পষ্ট থাকো, ঠিক আছে, একদম ক্লিয়ার থাকো, যেন কোনো মতে যেন তুমি যেন কনফিউজ না থাকো যে তুমি আসলে কি করতে চাচ্ছ। কারণ তুমি যদি নিজে কনফিউজ থাকো কোন একটা কাজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কি তোমার ভুল হওয়ার বা ওই লক্ষ্যটা অর্জন না হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা এখানে লেখা একটা লেখা নাই, জীবিকা হিসেবে আত্মকর্মসংস্থান বেছে নেওয়ার পূর্বে নিজের লক্ষ্য যথাযথভাবে নির্ধারণ করা আবশ্যক। লক্ষ্য নির্ধারণে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করা প্রয়োজন। আচ্ছা এইখানে প্রশ্নগুলো একজন পড়বে, কে পড়বে? আমি করি। হ্যাঁ করো, তামান্না। তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য কি, কিভাবে তুমি তা অর্জন করতে চাও, কোন নির্দিষ্ট তারিখে এর লক্ষ্য অর্জন করতে চাও? তোমার স্বল্পমেয়াদী লক্ষ্য কি, স্বল্পমেয়াদী লক্ষ্য গুরুত্বপূর্ণ কেন, তা অর্জন করার জন্য কোন নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছো কি, লক্ষ্য অর্জনে কি কি বাধা থাকতে পারে, বাধাগুলো কিভাবে অতিক্রম করবে, সমস্যা সমাধানের ব্যাপারে তোমার পরিকল্পনা কি, সমস্যা সমাধানের জন্য কি কি সাহায্য প্রয়োজন হতে পারে, সাহায্যকারী হিসেবে কাকে পছন্দ করবে? আচ্ছা তামান্না, তোমার কোনো কিছু করতে ভালো লাগে, মানে কোনো একটা কাজ যেটা কিনা তুমি ভালো পারো এবং সেটা চাইলে তুমি আত্মকর্মসংস্থান হিসেবে শুরু করতে পারো, তামান্না? ম্যাম পেন্টিং করতে ভালো লাগে। আচ্ছা তামান্না পেন্টিং করতে খুব ভালো লাগে। এখন তামান্না যদি চিন্তা করে যে ও এই পেন্টিংটা এত ভালো লাগে যে ও এটা নিয়ে কিছু একটা করতে চায়, যেমন ওই যে দেয়ালে আমরা যখন রাস্তাঘাটে যাই তখন বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে স্কুল গুলোতে বা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দেয়ালে ছবি আঁকা থাকে না দেখি, জিনিস, হ্যাঁ ছবি আঁকা থাকে, তারপর আবার বিভিন্ন জায়গায় পোস্টারে ছবি আঁকা থাকে, ঠিক আছে। তো এই ধরনের কাজ কি করতে যাচ্ছে, তামান্না শুরু করতে যাচ্ছে, তো প্রাথমিকভাবে ওর কিন্তু লোকজন লাগবে না। ও এরকম একটা মানে পেন্টিং হাউস তৈরি করতে যাচ্ছে যেখানে কিনা ও নিজে পেন্টিং করবে, একটা সময় হয়তো ও অন্য মানুষজন নিবে, বাট আপাতত নিজেই শুরু করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে তামান্না যদি এটাকে ও নিজের আত্মকর্মসংস্থান হিসেবে শুরু করতে চায়, তো সেই ক্ষেত্রে তামান্নাকে কি করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর আগে ভাগে ঠিক করতে হবে। হ্যাঁ
যেমন তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য কি, ও কি বড় একটা পেন্টিং হাউস দিতে চায় যেখানে কিনা ছবি আঁকার কাজ করা হবে, মানুষ এই যে বিভিন্ন জায়গায় কি এই ধরনের ছবি আঁকার জন্য ও কি কন্ট্রাক্ট নিবে, ও খুব পরিচিত হবে সারা বাংলাদেশে ওই ধরনের কাজ করবে, এবং সেটা কিভাবে ও করতে চায় সেটাও ওর আগে ভাগে চিন্তা করতে হবে, কোন নির্দিষ্ট তারিখে এই লক্ষ্য অর্জন করতে চাও। আচ্ছা এই যে ওর ও যে এই কাজটা করে, ঠিক আছে, খুব ভালো পেন্টিং এর কাজ করে এবং চাইলে দেয়াল চিত্র আঁকে, হ্যাঁ, তো এই যে এটা যে খুব পরিচিত হয়ে যাবে এবং সফলও হবে, এটা ও কতদিনের মধ্যে করতে চায়? 5 বছর, 10 বছর, ঠিক আছে, এটা কি কতদিনের মধ্যে ওর এই লক্ষ্যটা অর্জন করতে চায় সেটা ওর আগে ভাগে ঠিক করতে হবে, কারণ এটা যদি ও ঠিক না করতে পারে তাহলে কি ও স্বল্প মেয়াদী লক্ষ্য কি সেটাও ঠিক করতে পারবে না, যে 6 মাসের মধ্যে ও কি করতে চায় বা 1 বছরের মধ্যে ও কি করতে চায়। হ্যাঁ, তারপর এই যে স্বল্প মেয়াদী যে লক্ষ্য গুলো, ওই যে ও যে 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে কি কি করতে চায়, কেন করতে চায়, সেটার উত্তর এরপরে দিবে, যে কেন এই লক্ষ্য গুলো ও নির্ধারণ করতেছে, কারণ এগুলো যদি ও না করতে পারে তো মানে 10 বছর বা 5 বছর পর যেগুলো ও করতে চাচ্ছে সেগুলো কি করতে পারবে না, পারবে না। আচ্ছা ওর লক্ষ্য অর্জনে কি কি বাধা থাকতে পারে, ঠিক আছে, ওর হয়তো টাকা পয়সার প্রয়োজন হইতে পারে, যেটা কিনা একটা বাধা, ওর কাছে আপাতত টাকা নাই, তারপর কি অনেক প্রচার করতে হবে, হ্যাঁ, ও যে এই কাজটা করতে পারে এবং এই কাজটাতে যে ও ভালো সেটা কি মানুষ জানে না, মানুষ জানে না, মানুষকে জানাইতে হবে, প্রচার প্রসারণা করতে হবে, তারপর কি ওর হয়তো আরো কিছু মানুষের সাহায্য লাগতে পারে, যেমন ওর যে রং লাগবে বা যে জিনিসপত্র গুলো লাগবে সেগুলো কি একটা সাপ্লাই থাকার একটা ব্যবস্থা করতে হবে। তো এই যে লক্ষ্য অর্জনের জন্য যা যা বাধা গুলো থাকতে পারে, বা হয়তো বাসায় ওর আব্বু বা আম্মু হয়তো এই কাজটা পছন্দ করতেছে না, তো তাদেরকে কি কনভিন্স করতে হবে, ঠিক আছে, যে আমি এই কাজটা করবো এবং এই কাজটাতে আমি ভালো পারি, এইগুলো হলো ওর বাধা। বাধাগুলো কিভাবে অতিক্রম করবে সেটা ওর নিজে বের করতে হবে। তারপর যে সমস্যাগুলো বা বাধাগুলোর কথা বলতেছি, এই ব্যাপারে তোমার পরিকল্পনা কি, কোনগুলো বাধা সেগুলো কিভাবে অতিক্রম করতে হবে এবং সেগুলো মানে করার জন্য ওর প্ল্যানিং কি সেটা ঠিক করতে হবে। সমস্যার সমাধানের জন্য কি কি সাহায্য প্রয়োজন হতে পারে, আচ্ছা একা একাই যে সব করতে পারবো বা একা একাই যে সব করা সম্ভব তা কিন্তু না, ঠিক আছে, ওর সাহায্য লাগতে পারে, তো এখন কি কি সাহায্য লাগবে সেটা যেমন ঠিক করবে, একইভাবে কাদেরকে সাহায্যকারী হিসেবে পছন্দ করবে, যেমন এখানে ওর ক্লাসমেট হিসেবে হয়তো নূরজাহানকে বা সুমাইয়াকে ও সাহায্যকারী হিসেবে নিতে পারে, যে এই এই কাজগুলোতে সুমাইয়া এবং নূরজাহান ওকে হেল্প করতে পারবে। আচ্ছা প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে সঠিক লক্ষ্য নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে। আচ্ছা তো যেই কাজটা করতে যাচ্ছে সেইখানে যদি এত সুন্দর করে এই ডিটেলস প্রশ্নগুলো আমি যদি সেট করি এবং সেগুলো উত্তর যদি আমি যদি একদম নিজের কাছে নিজে কি বলে মানে ইমোশন দিয়ে না, হ্যাঁ, রেশনালি চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে যা হইতে পারে বাস্তবতা সম্পন্ন যদি উত্তর দিয়ে যদি আমি যদি সলভ করতে পারি, তাহলে কি আমার কাজটা কি হবে, আমার লক্ষ্য যেমন ঠিকঠাক সেট করা হবে এবং সেটা অর্জন করাও অনেকটা পসিবল হবে। বুঝতে পারতেছি জি মিস? আচ্ছা খুব বোরিং লাগতেছে? নো মিস। আচ্ছা এরপর চলে আসতেছে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়। আচ্ছা এই যে দেখো একটু আগে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ক্ষেত্র সম্পর্কে দেখলাম, যেগুলো বললাম যে তোমরা একটু পড়ে নিও বা দেখে নিও, তো ওই যে ওইখান থেকে যদি তুমি যদি কোনোটা যদি তোমার জন্য উপযুক্ত, হ্যাঁ, হিসেবে নির্বাচন করো, তো নির্বাচন করার সময় তোমার কিছু বিবেচনা করতে হবে, কিছু ফ্যাক্টর, ঠিক আছে, দিক তোমাকে দেখতে হবে। আত্মকর্মসংস্থানমূলক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশ নির্ভর করে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের উপর, তাই আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের সময় নিম্নোক্ত বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। প্রথমটা সঠিক পণ্য নির্বাচন, এটা কে পড়বে একজন পড়ো, এটা শুনতে পাচ্ছো জি মিস? সঠিক পণ্য নির্বাচন, ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত।
পণ্য নির্বাচনের পূর্বে বাজারের পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করতে হবে। আচ্ছা, তো এখন দেখো তুমি যে ক্ষেত্রটাই নির্বাচন করতেছো বা যা তৈরি করা বা যা মানে যা নিয়ে তুমি ব্যবসা শুরু করতে চাচ্ছো, এখন সেই প্রোডাক্টটা আলটিমেটলি তোমার কি করতে হবে, তোমার কিন্তু বিক্রি করতে হবে। তুমি যদি ওইটা যদি সেল না করতে পারো বা বাজারে এটা যদি বাজারে বলতে মানুষের যদি এটার চাহিদা না থাকে, সেক্ষেত্রে তুমি যদি এটাকে নিজের ক্ষেত্র হিসেবে নাও তাহলে কি লাভ হবে বলো? না, লাভ হবে না। এবং তুমি কি এটা নিয়ে কি করতে পারবে না, সামনে কন্টিনিউ করতে পারবে না, কারণ বিক্রি না করতে পারলে তো তোমার কাছে তোমার এই ব্যবসাটা লাভবান হবে না, তোমার এই ব্যবসাটা চলবেও না, একসময় বন্ধ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে সবার আগে ঠিক করতে হবে যে তুমি কি তৈরি করতে চাচ্ছো এবং সেটার বাজারে চাহিদা এবং গ্রহণযোগ্যতা কতটুকু, মানুষ কি এটা টাকা দিয়ে কিনবে কিনা, বা তোমার তুমি যে মূল্যটা সেট করতেছো সেটা মানুষ পে করতে রাজি কিনা। আচ্ছা, এরপর প্রাথমিক মূলধন, এটা কি পড়বে? সুমাইয়া? জি মিস। হ্যাঁ, পড়ো তো প্রাথমিক মূলধন। প্রাথমিক মূলধন ব্যবসা সফলতার সাথে পরিচালনার জন্য স্থায়ী ও চলতি মূলধন পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয়। প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসার পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না। চলতি পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না। আচ্ছা, আমরা অ্যাকাউন্টিং এ যখন ম্যাথ গুলো করি, হ্যাঁ, তো সেখানে কি স্থায়ী মূলধন ও চলতি মূলধন দুইটা সম্পর্কে কি আমরা একটু জানি না? জিনিস, হ্যাঁ, তো স্থায়ী মূলধনটা কোনটা, তুমি যখন ব্যবসা শুরু করতেছো বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে মূলধন বা যে টাকাটা তুমি বড় বড় জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যয় করতেছো, যেমন তুমি আসবাবপত্র ক্রয় করতেছো বা জমি ক্রয় করতেছো বা দালান খোটা তৈরি করতেছো, হ্যাঁ, বা যন্ত্রপাতি তৈরি মানে যন্ত্রপাতির কেনার জন্য ব্যয় করতেছো, সেগুলো কি স্থায়ী মূলধন? সেগুলো কি তুমি একবারে যেটা ইনভেস্ট করবা সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমাকে সুবিধা দিবে, 1 বছর অধিক সময় পর্যন্ত তোমাকে সুবিধা দিবে। আর চলতি মূলধন হলো তোমার ব্যবসা প্রতিদিন চালানোর জন্য, তোমার ব্যবসাটা যেন বন্ধ না হয়ে যায় বা ব্যবসায়িক কার্যক্রম যেন বন্ধ না হয়ে যায় এটা সচল রাখার জন্য তোমার যে মূলধনের যে অংশটা তুমি ব্যয় করো, যেমন কাঁচামাল তৈরি করতেছো মানে সরি কাঁচামাল ক্রয় করতেছো, তারপর কি শ্রমিকদের বেতন দিচ্ছ বা মজুরি দিচ্ছ, ঠিক আছে, আমি কি ভুল বলতেছি? আমি কিন্তু অ্যাকাউন্টিং না, ম্যানেজমেন্ট, সো আমি আমার কথা কি ঠিক আছে না ভুল হচ্ছে? জি মিস, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো ওইটা হলো তোমার চলতি মূলধন। এখন দেখো তুমি যে ব্যবসাটা শুরু করো না কেন, হ্যাঁ, তো সেটা কি ছোট দিয়ে তো তুমি শুরু করতেছো, বাট ছোট হইলো তোমাকে যদি কিছু যন্ত্রপাতি ক্রয় করতে হয়, যেমন তুমি সেলাইয়ের কাজ করবে, তোমার প্রথম দিকে কি করতে হবে বলো তো? সেলাই একটা টেইলারিং এর কাজ করবে, কাজটা তুমি খুব ভালো জানো। এখন তুমি যদি ওইটাকে যদি নিজে আত্মকর্মসংস্থান হিসেবে নাও, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে প্রথমে? সেলাই মেশিন ক্রয় করতে হবে। এক্স্যাক্টলি, প্রথমে তোমাকে একটা সেলাই মেশিন থাকতে হবে। তো এই যে সেলাই মেশিনটা তুমি ক্রয় করলা, এটা তোমার কোন মূলধন হিসেবে বিবেচিত হবে, স্থায়ী মূলধন না চলতি মূলধন? স্থায়ী মূলধন। এক্স্যাক্টলি, স্থায়ী মূলধন। হ্যাঁ, স্থায়ী মূলধনটা তোমার লাগবে, সেটা তুমি প্রথম দিকে জোগাড় করলাম। বাট এরপরে যে তুমি প্রতিদিন যে সেলাইয়ের কাজ করবা, এর জন্য তোমাকে অনেক কিছু কিনতে হবে না, যেমন তোমার সুতা কিনতে হবে, বোতাম কিনতে হবে, ঠিক আছে, তারপর কি তোমাকে কি মানে তুমি তোমার যে আরো যে খরচ গুলো আছে, তোমার মেশিনটা যেন ঠিকঠাক মতো থাকে, এটার যে মেনটেন্যান্স করার জন্য যে জিনিসগুলো লাগবে, যেন তোমার মেশিনটা ভালো থাকে, সচল থাকে, তো এর জন্য কিছু জিনিস কিনতে হবে না, সুতা বোতামের মতো। তো এগুলো কি তোমার চলতি মূলধন? এখন দেখো তোমার যদি প্রাথমিক দিকে যদি মূলধন না থাকে, তুমি যদি স্থায়ী মূলধন হিসেবে তুমি মেশিন না কিনতে পারো, তুমি ব্যবসা শুরু করতে পারো। এখন তুমি যে ব্যবসাটা করতে চাচ্ছ, আমরা তো সেলাই মেশিনের ব্যবসা মানে সেলাই মেশিনকে উদাহরণ হিসেবে নিচ্ছি, কিন্তু এখন যদি অন্য কেউ যদি অন্য কিছু নিয়ে শুরু করে, তো সেই ক্ষেত্রে তার আগে ভাগে বুঝতে হবে যে তার স্থায়ী মূলধন হিসেবে কতটুকু টাকা লাগবে, তার কি কি কিনতে হবে, তারপর এই ব্যবসাটা কন্টিনিউ করার জন্য, হ্যাঁ, চলতি মূলধন কতটুকু লাগবে, কি কি তাকে প্রতিদিনই অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এগুলো তাকে নির্ধারণ করতে হবে, এবং অবশ্যই এগুলোর
ব্যবস্থা করতে হবে, কারণ সে যদি এটা না করতে পারে তাহলে কি তার ব্যবসাটা কন্টিনিউ করা সম্ভব হবে বলো? নো মিস, না সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশের শিল্প কারখানাগুলো প্রথম দিকে শুরু হয় ঠিক আছে, হয়তো ঋণ করে বা নিজের টাকা পয়সা দিয়ে বা যেভাবে শুরু করে, বাট আস্তে আস্তে কি তাদের চলতি মূলধনটা থাকে না, বুঝছো? চলতি মূলধনের যথাযথ সোর্স মানে তারা ব্যবস্থা করতে না পারায় কি তারা তাদের যে ব্যবসায়ী যে ক্ষমতা বা উৎপাদনের যে ক্ষমতা সেটা পূর্ণ ব্যবহার করতেও পারে না, এবং উৎপাদনের কি মাত্রা কমে যায় এবং ব্যবসাগুলো কি হয় আলটিমেটলি লস হয়। কারণ তুমি যদি প্রফিট না করতে পারো আলটিমেটলি তোমার কি হবে, লস হবে, বুঝতে পারছি? আচ্ছা জিনি, এরপরটা হলো পণ্যের চাহিদা নির্ধারণ, এটা কি পড়বে রাকা রোল সাত, শুনতে পাচ্ছো? আফিফা আজিজ রাকা শুনতে পাচ্ছো? আচ্ছা ও শুনতে পাচ্ছে না বা হয়তো রেসপন্স করতে পারছে না। রায়তা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ একটু পড়ো তো পণ্যের চাহিদা নির্ধারণ। ওকে মিস, পণ্যের চাহিদা নির্ধারণ বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরূপণ ব্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত। তাছাড়া পণ্যের বাজারের পরিধি এবং বাজারজাতকরণের কৌশল পূর্বেই যথাযথভাবে নিরূপ করতে হবে। আচ্ছা রায়তা কি বুঝছি বলো তো এটা পড়ে, কিছু বুঝছি মানে মিস পণ্যের চাহিদা কতটুকু সেটা জানতে হবে, মানে ওটা নেসেসারি কতটুকু মার্কেটে? আরেকটা জিনিস আছে এটা মনে রায়তা চোখ মানে মাথায় আসতেছে বা বলতে খেয়াল করতেছে। আচ্ছা আমি বলে দিই, দেখো প্রথম দিকে কিন্তু আমার এটা ছিল সঠিক পণ্য নির্বাচন, মানে আমি যে ব্যবসাটা শুরু করতে চাচ্ছি এটা কি কি তৈরি করতে চাচ্ছি এবং সেটার কি আগেও কোনো চাহিদা আছে কিনা বা মানুষ এটাকে ক্রয় করবে কিনা সেটা আমাকে ঠিক করতে হবে। এরপর যখন আমরা এটা বুঝতে পারছি যে হ্যাঁ এই পণ্যটা আমি কি তৈরি করলে মানুষ হয়তো কিনবে, ঠিক আছে মানুষের কাছে চাহিদা আছে, বাট চাহিদাটা কতটুকু বা কোন ধরনের মানুষের কাছে চাহিদা আছে বা যাদের চাহিদা আছে তারা কোথায়, আমি যেখানে তৈরি করতেছি আমি যে এলাকায় এই ব্যবসায়িক কার্যক্রম শুরু করতেছি চাহিদাটা কি শুধু এখানেই নাকি এই এলাকার বাইরেও আছে, বা হয়তো চাহিদাটা কি এলাকার বাইরে, যেমন গ্রাম গ্রাম অঞ্চলে কেউ যদি কিছু একটা তৈরি করে ঠিক আছে এবং সেটার চাহিদা দেখা যায় যে মানুষ সাধারণত কি করে ঢাকা শহর অঞ্চলে থাকে, যেমন নকশি কাঁথা, নকশি কাঁথা গুলো তৈরি করে মূলত রংপুর ময়মনসিংহ ঠিক আছে ওই সকল এলাকায় কুষ্টিয়া ওই সকল এলাকায় গরিব মানুষরা তৈরি করে, বাট এই নকশি কাঁথা গুলোর দাম কিন্তু অনেক, 4-5 হাজার টাকা করে বিক্রি করে ঠিক আছে, বাট যারা তৈরি করে যে এলাকায় তৈরি করে তারা কি এই কাঁথা গুলো ইউজ করবে কেউ কিনে নকশি কাঁথা গুলো বলো তো? নো মিস, করবে না। তাদের হয়তো এটা চাহিদা মানে তাদের হয়তো এটা পছন্দের জিনিস বাট এটা কিন্তু তারা ক্রয় করে ইউজ করবে না, এটার চাহিদা কি শহর অঞ্চলে মানুষরা বিত্তবানরা ঠিক আছে যাদের কিনা মানে ঘর সাজানো বা যে কোনো জিনিসে খুব রুচির পরিচয় দেওয়ার মানে পরিচয় তারা বহন করতে চায় তাদের কাছে। তো এখন দেখতে হবে যে এই পণ্যটার চাহিদা কোথায় ঠিক আছে, সেটার জন্য তোমাকে কি করতে হবে সবার আগে জরিপ করতে হবে, বাজার জরিপ ঠিক আছে, সার্ভে করতে হবে যে এই যে এই ধরনের আমরা পণ্য তৈরি করতেছি এইগুলোর কাস্টমার কারা, পটেনশিয়াল কাস্টমার কারা।